হাই, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আগের ক্লাসে দ্বাদশ শ্রেণীর অ্যাকুইফার বা ভৌম জলাধার এটা নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের সাথে প্রস্রবণ বা স্প্রিং এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রস্রবণ বা স্প্রিং কি? আমরা যদি শুশুনিয়া বা বক্রেশ্বর বেড়াতে যাই, দেখব সেখানে ভূ অভ্যন্তর থেকে ভৌমজল সেটা কোনো ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বা ছিদ্রপথ দিয়ে অটোমেটিকভাবে বাইরে সেখানে বেরিয়ে আসছে। সেখানে সেক্ষেত্রে সেটা শীতল জল হতে পারে বা উষ্ণ জলও বাইরে বেরিয়ে আসে। এই যে ভূ অভ্যন্তরের জল যে বাইরে বেরিয়ে আসছে, এটাকে কী বলে জানো? এটাকে বলে প্রস্রবণ বা স্প্রিং। তাহলে আমরা প্রস্রবণ কাকে বলে এর সংজ্ঞা যদি নির্ধারণ করি, তাহলে আমরা বলতে পারি সাধারণত ভূ অভ্যন্তরের জল যদি ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে সাধারণভাবে মানুষের কোনো সাহায্য ছাড়াই বাইরে বেরিয়ে আসে, তাহলে সেটাকে আমরা বলবো প্রস্রবণ বা স্প্রিং। যেমন আমরা শুশুনিয়াতে দেখতে পাই, শুশুনিয়ার মধ্যে জল অটোমেটিকভাবে বাইরে বেরিয়ে আসে, তাহলে শুশুনিয়া হচ্ছে একটা প্রস্রবণ। আবার বক্রেশ্বরও আমরা দেখতে পাই, সেখানে গরম জল বাইরে অটোমেটিকভাবে বাইরে বেরিয়ে আসে, এটাকে আমরা বলতে পারি একটা উষ্ণ প্রস্রবণ। এবার প্রস্রবণ রেখা কি? যদি কোনো একটা নির্দিষ্ট রেখা বরাবর অনেকগুলো প্রস্রবণ গড়ে ওঠে, ভূপৃষ্ঠের কোনো একটা নির্দিষ্ট রেখা বরাবর যদি অনেকগুলো প্রস্রবণ গড়ে ওঠে, অনেকগুলো ছোটো ছোটো প্রস্রবণ গড়ে উঠতে পারে বা ছোটো ছোটো কিছু জলপ্রপাতের সৃষ্টি হয়েছে, এবং যে নির্দিষ্ট রেখা বরাবর এটা সৃষ্টি হয়েছে সেই রেখাটাকে বলবো আমরা প্রস্রবণ রেখা। যেমন দেরাদুনের সহস্রধারা, এটা একটা অনেকগুলো প্রস্রবণ একত্রিতভাবে এই সহস্রধারা প্রস্রবণটা সৃষ্টি হয়েছে। তাহলে দেরাদুনের সহস্রধারা একটা প্রস্রবণ রেখার উদাহরণ। এবার আসি প্রস্রবণের শ্রেণীবিভাগনি। প্রস্রবণকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কী কী ভাগগুলো দেখো, এখানে আমরা দেখো চারটে ভাগে ভাগ করেছি। একটা স্থায়িত্ব অনুসারে, একটা জলের উষ্ণতার ভিত্তিতে, জলের রাসায়নিক ধর্ম বা জলের উপাদান অনুসারে, আর শিলাস্তরের গঠন প্রকৃতি অনুসারে আমরা ভাগটা করেছি। প্রথম স্থায়িত্ব অনুসারে, অর্থাৎ ওই যে ভূভ্যন্তরের জলটা যে বের হচ্ছে সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বের হচ্ছে না অবিরামভাবে বের হচ্ছে জলটা, তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অবিরাম প্রস্রবণ, একটা সবিরাম প্রস্রবণ। অবিরাম প্রস্রবণ কি? অবিরাম অর্থাৎ যার কোনো বিরাম নেই, যে ভৌমজলটা বা ভূভ্যন্তরের জলটা যখন সব সময়তে বের হতে থাকে অটোমেটিকভাবে, সেটা কোনো রকম বিরাম ছাড়াই সব সময়তে যদি বের হয় তখন সেটাকে বলবো আমরা অবিরাম প্রস্রবণ। যেমন বক্রেশ্বর, বক্রেশ্বর হলো একটা অবিরাম প্রস্রবণের উদাহরণ। নেক্সট সবিরাম প্রস্রবণ। সবিরাম প্রস্রবণ, এখানে সবিরাম কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, অর্থাৎ ভূভ্যন্তরের জলটা যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাইরে বের হয় তখন সেটাকে বলবো আমরা সবিরাম প্রস্রবণ। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কে এক ধরনের প্রস্রবণ রয়েছে যার নাম হচ্ছে ওল্ড ফেথফুল। এই ওল্ড ফেথফুল একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জলটা বাইরে বের হয়, এটাকে আমরা সবিরাম প্রস্রবণ বলবো। বেশ, তাহলে স্থায়িত্ব অনুসারে আমরা দুটো ভাগে ভাগ করলাম, এটা হয়ে গেল। এবার আলোচনা করবো আমরা উষ্ণতার ভিত্তিতে। ভূভ্যন্তরের জলটা যেটা বের হচ্ছে সেটার উষ্ণতার উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কী কী? একটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ, একটা শীতল প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ মানে কি? যদি ভূভ্যন্তরের গরম জল বাইরে বের হয় তখন সেটাকে আমরা উষ্ণ প্রস্রবণ বলবো। যেমন বক্রেশ্বর, বীরভূমের বক্রেশ্বরে এখানে জল, উষ্ণ জল বাইরে বের হয়ে আসে, তাহলে এটা একটা উষ্ণ প্রস্রবণের উদাহরণ। নেক্সট শীতল প্রস্রবণ। শীতল প্রস্রবণ, যদি ঠান্ডা জল বাইরে বের হয় তখন সেটাকে বলবো আমরা, ভূভ্যন্তরের শীতল জল যদি বাইরে বের হয়ে আসে তখন সেটাকে বলবো শীতল প্রস্রবণ। যেমন দেরাদুনের সহস্রধারা একটা শীতল প্রস্রবণের উদাহরণ, এখানে ঠান্ডা জল বাইরে বের হয়ে আসে। বেশ, এবার জলের উপাদান অনুসারে বা রাসায়নিক ধর্ম অনুসারে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বাদু জলের প্রস্রবণ, অর্থাৎ এই জলটা পানীয়র পক্ষে উপযুক্ত, আরেকটা হচ্ছে খনিজ প্রস্রবণ। স্বাদু জলের প্রস্রবণ কি? ভূভ্যন্তরে যে জলটা বের হয়ে আসে সে জলটা প্রতি লিটারে যদি 1 গ্রামেরও কম খনিজ উপাদান থাকে,
প্রতি লিটারে 1 গ্রামেরও কম যদি খনিজ উপাদান থাকে তখন সেটা বলবো আমরা স্বাদু জলের প্রশমন, অর্থাৎ এটা পান করার ক্ষেত্রে খুবই উপযুক্ত জল। যেমন শুশুনিয়া, এটা একটা স্বাদু জলের প্রশমনের উদাহরণ। নেক্সট খনিজ প্রশমন। খনিজ প্রশমন কি? ভূভ্যন্তরের জল যখন বাইরে বের হয়ে আসে এবং সে জলটা প্রতি লিটারে যদি 1 গ্রামের বেশি খনিজ উপাদান থাকে তখন সেটাকে বলবো আমরা খনিজ প্রশমন। যেমন বিহারের রাজগীর, বিহারের রাজগীর হচ্ছে একটা খনিজ প্রশমনের উদাহরণ। বেশ, তাহলে এটা আমরা দুটো ভাগে ভাগ করলাম। এবার চলে আসি শিলার গঠন প্রকৃতি অনুসারে, অর্থাৎ ভূভ্যন্তরের শিলাস্তর সেটা কীভাবে গঠিত হয়েছে এবং তার প্রকৃতি অনুসারে কোন ধরনের প্রশমন গড়ে ওঠে সেটার উপর ভিত্তি করে আমরা সেটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন দেখো, ভিগুতটের পাদদেশীয় প্রশমন, নতিঢাল প্রশমন, ডাইক প্রশমন, সমান্তরাল প্রশমন, চ্যুতি বা দারুণ প্রশমন, ফ্যাকুলেশিয়ান প্রশমন, আর্টেজীয় প্রশমন, আর একটা হচ্ছে গিজার। প্রথমে হচ্ছে ভিগুতটের পাদদেশীয় প্রশমন। ভিগুতটের পাদদেশীয় প্রশমন কি? যদি কোনো খাড়া ঢালযুক্ত কোনো পার্বত্য ভূমিভাগ, সেখানে ভেগু তট বরাবর যদি কোনো ভৌমজলটা বাইরে, কোনো ফাটল বরাবর ভৌমজলটা যদি বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলবো আমরা ভেগুতটের পাদদেশীয় প্রশমন। অর্থাৎ এটা কোনো উচ্চভূমির ভেগুতট অংশ বরাবর এই প্রশমনটা সৃষ্টি হয়, তখন তাকে সেটাকে আমরা ভেগুতটের পাদদেশীয় প্রশমন বলতে পারি। নেক্সট এবার হচ্ছে নতিঢাল প্রশমন। নতিঢাল বলতে মৃদু ঢালযুক্ত ভূমিভাগ এবং শিলাস্তরের নতি বরাবর যদি কোনো প্রশমনের সৃষ্টি হয় তখন সেই নদীর ঢাল বরাবর যদি কোনো প্রশমনের সৃষ্টি হয় তখন সেই প্রশমনটাকে বলবো আমরা নতিঢাল প্রশমন। নেক্সট ডাইক প্রশমন। ডাইক হলো একটা আগ্নেয় উদ্ভেদ, অর্থাৎ শিলাস্তরের মধ্যে একটা উলম্বভাবে একটা আগ্নেয় উদ্ভেদ। তাহলে ওই ডাইক এবং শিলাস্তরের মধ্যে যদি কোনো ফাটল অবস্থান করে সেই ফাটল বরাবর যদি ভূভ্যন্তরের জলটা বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলবো আমরা ডাইক প্রশমন। যেমন ধরো ডাইকটা সাধারণত এটা অনুভূমিক শিলাস্তর, এর মধ্যে যদি এরকমভাবে কোনো আগ্নেয় উদ্ভেদের জমাটবদ্ধ হয় উলম্বভাবে অবস্থান করে তখন এই শিলাস্তর এবং ডাইকের মধ্যে, এটা হচ্ছে ডাইক, শিলাস্তর এবং ডাইকের মধ্যে কিছু ফাটল সৃষ্টি হয়, এ বরাবর ফাটল সৃষ্টি হয়, এই ফাটল বরাবর যদি ভূভ্যন্তরের জল বাইরে বেরিয়ে আসে তখন এই প্রশমনকে বলবো আমরা ডাইক প্রশমন। নেক্সট সমান্তরাল প্রশমন। সমান্তরাল প্রশমন কি? যদি কঠিন এবং কোমল শিলাস্তর যদি পরপর স্তরে স্তরে সজ্জিত হয় এবং সেই দুটো শিলাস্তরের মাঝে যে ফাটলের সৃষ্টি হয় সেই ফাটল বরাবর যদি অনেকগুলো প্রশমনের সৃষ্টি হয় তাহলে তখন সেই শিলাস্তরের সমান্তরাল অংশ বরাবর কতগুলো প্রশমন সৃষ্টি হলে তখন সেটাকে বলবো আমরা সমান্তরাল প্রশমন। বেশ, নেক্সট চ্যুতি বা দারুণ প্রশমন। চ্যুতি বা দারুণ প্রশমন কি? এটা বোঝা যাচ্ছে নামটা শুনে যে শিলাস্তরের কোনো যদি কোনো স্থানে চ্যুতির সৃষ্টি হয় বা ফাটলের সৃষ্টি হয় সেই চ্যুতি বা ফাটল বরাবর ভূভ্যন্তরস্থ জলটা যদি বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলবো আমরা চ্যুতি বা দারুণ প্রশমন। নেক্সট হচ্ছে ভ্যাকুলেশিয়ান প্রশমন। ভ্যাকুলেশিয়ান প্রশমনটি কি? ভ্যাকুলেশিয়ান প্রশমনের অপর নাম হচ্ছে দ্রবণ প্রশমন, অর্থাৎ চুনাপাথরযুক্ত অঞ্চলে। চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজল নিচের দিকে পরিবাহিত হওয়ার সময় চুনাপাথরের সাহায্যে সহজে দ্রবীভূত হয়ে যায় এবং দ্রবীভূত হয়ে গেলে চুনাপাথরের ফাটল বৃদ্ধি করে। সেখানে ওই চুনাপাথরের পাদদেশ বরাবর ভূভ্যন্তরস্থ জলটা বাইরে বেরিয়ে এসে যে প্রশমনে গড়ে তোলে সে প্রশমনকে বলি আমরা দ্রবণ প্রশমন বা ভ্যাকুলেশিয়ান প্রশমন। এটা ফন্টেন দ্য ভ্যাকুলস এর নাম অনুসারে এই প্রশমনটার নাম হয় ভ্যাকুলেশিয়ান প্রশমন। বেশ, নেক্সট হচ্ছে আর্টিজীয় প্রশমন। আর্টিজীয় প্রশমন কি? ভূভ্যন্তরস্থ জলটা যদি পাম্পের সাহায্য ছাড়াই আপনা আপনিভাবে বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলি আমরা আর্টিজীয় প্রশমন বা আর্টিজীয় কূপ। এক্ষেত্রে আমরা আবদ্ধ শিলাস্তরের ক্ষেত্রে দেখেছি আবদ্ধ অ্যাকুইফারের ক্ষেত্রে যদি দুটো অপবিশ্ব শিলাস্তরে, এটা একটা অপবিশ্ব শিলাস্তর নিচে এবং উপরের অংশে যদি অপবিশ্ব শিলাস্তর থাকে এবং শিলাস্তর যদি ধনুকের মতো বেঁকে থাকে তাহলে ভূপৃষ্ঠে যখন বৃষ্টিপাত হয় সে বৃষ্টির জল এই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে এই অংশগুলোর মধ্যে দিয়ে প্রবেশ করে
এবং ভূপৃষ্ঠ শিলাস্তরের মধ্যে জলটা প্রচণ্ড চাপে অবস্থান করে, চাপ এখানে প্রচণ্ড চাপে অবস্থান করছে। এবার যদি আমরা কোনো পাইপ কূপ খনন করি বা পাইপ ভূভ্যন্তরে প্রবেশ করাই, তাহলে পাম্পের সাহায্য ছাড়াই এই যে জলটা প্রবেশ্য শিলাস্তরের মধ্যে ছিল সেই জলটা অটোমেটিকভাবে বাইরে বেরিয়ে আসে, এই জলটা ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসে। এ ধরনের কোনো প্রস্রবণকে বলবো আমরা আর্টেজিয় প্রস্রবণ। তাহলে আবদ্ধ অ্যাকুইফারের ক্ষেত্রে এ ধরনের প্রস্রবণ গড়ে ওঠে। যেমন এটা ফ্রান্সের আতোয়া প্রদেশে এ ধরনের প্রথম প্রস্রবণ খনন করা হয় বলে সেখান থেকে সেটার নাম অনুসারে এই প্রস্রবণকে বলি আমরা আর্টেজিয় প্রস্রবণ। যেমন অস্ট্রেলিয়াতে এরকম আর্টেজিয় প্রস্রবণ, অস্ট্রেলিয়ার যে নিম্ন সহমীয় অঞ্চল রয়েছে সেই নিম্ন সহমীয় অঞ্চলে প্রচুর পরিমাণে আর্টেজিয় প্রস্রবণ দেখতে পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বীরসিংহ গ্রামে মেদিনীপুর জেলা, সেখানেও কিন্তু এ ধরনের আর্টেজিয় প্রস্রবণ দেখা যায়। নেক্সট গিজার একটা আইরিশ শব্দ যার অর্থ হচ্ছে গর্জন, অর্থাৎ ভূভ্যন্তরের জলটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি প্রচণ্ড গর্জন করে বাইরে ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলবো আমরা গিজার। যেমন পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম যে গিজার রয়েছে সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল। এখানে নির্দিষ্ট সময় অন্তর জলটা বাইরে বের হয়ে আসে, তাহলে ওল্ড ফেথফুল একটা গুরুত্বপূর্ণ গিজারের উদাহরণ। বেশ, আজকের ক্লাস তবে এই পর্যন্তই। এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করুন। পরবর্তী ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।